ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য কেরিয়ার ইনসাইডার। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মেন ওয়েবসাইটে পৌঁছে গেছি, অর্থাৎ www.wbpsc.gov.in। তো WBPSC-র পক্ষ থেকে কয়েকটি নতুন নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে পৌঁছে গেছি, তো দেখে নেবো। তো হোয়াটস গেলে আমরা কী দেখতে পাবো তো আমরা দেখে নিই। তো নিচের দিকে লেটেস্ট নিউজ সেকশনে এলে আমরা অনেকগুলো নতুন নোটিফিকেশান দেখবো। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অ্যান্সার কি অফ প্রিপারেটরি স্কুল মিস্ট্রেস। তো দেখে নিই অ্যান্সার কি প্রিপারেটরি স্কুল মিস্ট্রেসের, এবং তারপরে দেখুন রয়েছে যে ক্লারিফিকেশন অফ WBPSC, অর্থাৎ WBPSC এক্সাম 2021 যে কাট অফ তার ভিত্তিতে ক্লারিফিকেশান আছে। তো দেখে নিই এক এক করে আমরা আপডেটগুলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লারিফিকেশান অফ WBPSC এক্সাম, অর্থাৎ WBPSC এক্সিকিউটিভ এক্সাম 2021। এখানে বলা হয়েছে যে রেজাল্ট বা কাট অফ দেওয়া হয়েছে, যে মানে জেনারেলের যা কাট অফ রয়েছে তাতে কিন্তু বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে তাদের কাট অফ কিন্তু খুবই কম, এটাই বলা হয়েছে। এবং যে কাট অফ দেওয়া হয়েছে সেটি ফাইনাল কাট অফ, সেটি এখানে বলে দেওয়া হয়েছে। তো নেক্সট আপডেট, তো এটা হচ্ছে প্রিপারেটরি স্কুল মিনিস্টারের যে পরীক্ষা হয়েছিল তার ফাইনাল অ্যান্সার কি, যেটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 9/2020 এবং পরীক্ষা হয়েছিল 4/12/2021। এখানে 100টি কোশ্চেন ছিল এবং 4টি সেটে ছিল ABCD। যারা পরীক্ষা দিয়েছেন তারা দেখে নেবেন, এই অনুযায়ী কিন্তু মেরিট অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হবে, এটি ফাইনাল অ্যান্সার কি। তো নেক্সট আপডেট, নেক্সট আমরা দেখবো অডিট অ্যান্ড অ্যাকাউন্টের যে রিক্রুটমেন্টে বেরিয়েছে সেটি দেখে নেবো। এটি 2021-এর লাস্ট রিক্রুটমেন্ট এবং 2021-এর ডিসেম্বর মাসে কিন্তু বেশি সত্যি করে দিয়েছিল যে জানুয়ারি মাসে একটি বড়ো ভ্যাকেন্সি আসতে চলেছে এবং সেটি অড ওয়াটার সিস্টেম দেখে নেবো। তো লেটস গো অডিট অ্যান্ড অ্যাকাউন্টের। তো আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট রিক্রুটমেন্ট, তারপরে রয়েছে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে। এবং এখানে পে স্কেলটা হচ্ছে, পে স্কেলটা হচ্ছে লেভেল 16 অনুযায়ী, অর্থাৎ 56,100 থেকে 1,44,300 পর্যন্ত, যেটি হচ্ছে কি না 16 পে স্কেল অনুযায়ী। এবং তারপরে দেখবো আমরা ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি হচ্ছে 36টা, এবং তার ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবো। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ যে ডিস্ট্রিবিউশন সেখানে দেখতে পাচ্ছি ইউআরের 29টি, এসসির 16টি, এসটির কটা না, এসটির হচ্ছে 6টি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওবিসি এ নন ক্রিমিলিয়ার 2টি এবং ওবিসি বি নন ক্রিমিলিয়ারের হচ্ছে 2টি। তো এই হচ্ছে টোটাল 36টি যে সিট সেটি। আর টোটাল এমনি কোয়ালিফিকেশান কী রয়েছে না, কোয়ালিফিকেশান বলেছে যে আপনাদের বিকম পাস থাকতে হবে, অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে যে বিকম পাস অর্থাৎ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে যে বিকম পাস, অথবা আপনাদের চার্টার অ্যাকাউন্টের ইনস্টিটিউটের মেম্বার হয়ে থাকতে হবে, অথবা মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ কোস্ট অ্যাকাউন্ট্যান্ট, অথবা MBA করা থাকলেও আপনি সুযোগ পাবেন। তো এখানে কোনো এক্সপিরিয়েন্স যা হচ্ছে না, এবং এজটা এখানে বলা হচ্ছে যে নট মোর দ্যান 36, অর্থাৎ 36 ইয়ার, অর্থাৎ 36 বছরের বেশি হলে চলবে না। অর্থাৎ এখানে এজটা বলেই দেওয়া হয়েছে যে ইয়ারটা বলে দেওয়া হয়েছে 1/1/2021 অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে, অর্থাৎ 1/1/2021 অনুযায়ী 36 বছরের বেশি হলে চলবে না, অর্থাৎ 36 বছরের কম হতে হবে। কনসেশন এসসি এসটি ওবিসিরা যেরকম পেয়ে থাকেন 5 বছর 3 বছরের, এবং ওবিসি PWDরা 10 বছরের ছাড় পেয়ে থাকেন, সেরকমই পেয়ে থাকবেন, সেরকমই এখানে কনসেশন রয়েছে। তো এখানে ফি আমরা দেখতে পাচ্ছি ইউআরের জন্য কেবলমাত্র 210 টাকা, এবং এসসি এসটি ওবিসি ইউআর এবং ওবিসির জন্য 210 টাকা, এবং এসসি এসটিদের জন্য কোনো PWDদের জন্য কোনো রকম চার্জ লাগবে না। তো কবে থেকে ফর্ম ফিল আপ চলবে এবার সেটি দেখবো।
সুতরাং এই ফর্ম ফিল আপ চলবে 4th ফেব্রুয়ারি 2022 থেকে 27th ফেব্রুয়ারি 2022 পর্যন্ত। এবং এই ফর্ম ফিল আপে অ্যাপ্লাই করার জন্য আরও দুটো নিয়ম রয়েছে, কোয়ালিফিকেশান রয়েছে। সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই সিটিজেন অব ইন্ডিয়া হতে থাকতে হবে এবং আপনাকে বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। যদি আপনি নেপালি হন তাহলে কিন্তু সেটি ম্যান্ডেটরি নন। তো এইরকম নোটিফিকেশান পেতে, অর্থাৎ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল টু গেট মোর অ্যান্ড মোর নোটিফিকেশান অ্যাজ মাচ পসিবল। থ্যাংক ইউ ফ্রেন্ডস।